হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মৌসুমিস কিচেন মৌসুমিস কিচেনে আপনাদের সকলকে স্বাগতাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু অন্যরকমভাবে ইলিশ ভাপা বা ভাপা ইলিশ বলতে পারেন আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে বলবেন রেসিপিটা কেমন হয়েছে তাহলে চলুন বানিয়ে ফেলি প্রথমে আমি একটা ইলিশ মাছ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবার ইলিশ মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ ভালো করে এবার ইলিশ মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব ইলিশ মাছগুলো মাখিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ ইলিশ মাছগুলো ঢেকে রাখবো অন্যদিকে নিয়ে নিয়েছি কালো সর্ষে সর্ষেটা আমি ধুয়ে নিয়েছি কারণ অনেক সময় সর্ষের মধ্যে বালি থাকতে পারে এবার সর্ষেটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব এর জন্য মিক্সির জারের মধ্যে কালো সর্ষে আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এইভাবে পেস্ট করলে কালো সর্ষে কিন্তু তেতো হয়ে যাবে না এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল জল দিয়েছি এই কারণেই কারণ সর্ষের পরিমাণ অল্প বলে এবার আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্ট করে নেওয়ার পর একটা ছাঁকনির দ্বারা আমি কালো শস্যের পেস্টটা ছেঁকে নেব যাতে কালো শস্যের যে খোসাটা থাকে সেটা তরকারিতে তরকারির কালার কালো করে দেয় এর জন্য আমি প্রথমে ছেঁকে নিচ্ছি আর শুধু এর ভেতরের যে জলটা আছে সেটাই নেব আর খোসাটা আমি ফেলে দিচ্ছি অন্যদিকে নিয়ে নিয়েছি হলুদ শস্যে হলুদ শস্যের পরিমাণ আমি কম নিয়েছি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব হলুদ সর্ষে আর এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব হলুদ সর্ষে স্মুথ পেস্ট আমার বানানো হয়ে গেছে আর কালো শস্যও আমার রেডি হয়ে গেছে এবার একটা আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কালো শস্যের পেস্ট কালো শস্যই কিন্তু তরকারির স্বাদটাকে দারুণ করে তোলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ শস্যের পেস্ট হলুদ শস্যে কিন্তু তরকারির সুন্দর একটা কালার এনে দেয় এবার হলুদ সর্ষে দেওয়ার পর কালো সর্ষে আর হলুদ সর্ষে আমি ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আপনাদের স্বাদ মতন আপনারা লঙ্কার গুঁড়ো দেবেন আমি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর ভালো করে আমি মিক্স করে নেব একটা চামচের দ্বারা মিক্স করে নেওয়ার পর আমি গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে দিয়েছি সর্ষের এই মিক্সারটা আমি ফুটিয়ে নেব এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি একটুখানি ভালো করে ফুটিয়ে নিচ্ছি তবে পুরোপুরি ফুটাবো না সামান্য অল্প সময়ের মধ্যে আমি একটুখানি ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম অন্যদিকে আমি একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ দই এখানে আমি টক দইয়ের ব্যবহার করেছি দু চামচ টক দই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চিনির সঙ্গে টক দই আমি মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর এর মধ্যে যে আমি সর্ষের মিক্সারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সর্ষের এই মিক্সারটা কিন্তু এখনও অনেক গরম আছে আমি গরম অবস্থায় এটা দিচ্ছি এবার আমি একটা চামচের দ্বারা ভালো করে মিক্স করে নেব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে দই চিনি আর সর্ষে ভালো করে মিক্স হয়ে যায় ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ইলিশ মাছগুলো আমি দিয়ে দেব যে ইলিশ মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলে প্রথম এসছেন আমার রেসিপি আপনারা প্রথম দেখছেন যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা অল করে ক্লিক করে দেবেন মাছ দিয়ে দেওয়ার পর মাছগুলো আমি একটা চামচের দ্বারা ভালো করে সর্ষের মিক্সারটা মাখিয়ে নিচ্ছি ভালো করে দু সাইডই আমি মাখিয়ে নেব ভালো করে ইলিশ মাছ মাখানো হয়ে গেছে আমার এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা কম বেশি করতে পারেন আপনাদের স্বাদ মতন এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এবার আমি টিফিন বক্সটা দু মিনিট মতো ঢেকে রাখব অন্যদিকে একটা আমি বড় পাত্র নিয়ে নিয়েছি সেটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি পাত্রের মধ্যে জল আর স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার আমি টিফিন বক্সটা এই স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছি টিফিন বক্স দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে পাত্রের মুখটা আমি ঢেকে দিচ্ছি কুড়ি থেকে তিরিশ মিনিট আমি এইভাবে ঢেকে রাখবো গ্যাসের ফ্লেম আমি এই টাইমে মিডিয়াম রেখেছি তবে লাস্ট দশ মিনিট আমি হাই ফ্লেম করে দিয়েছিলাম তিরিশ মিনিট পর ঢাকনা খুলে আমি ভেতরে যে টিফিন বক্সটা আছে ওটা বের করে নেব আর ঠান্ডা হতে দেব। টিফিন বক্সটা একটু ঠান্ডা হওয়ার পরই আমি টিফিন বক্সটা খুলছি আমার ইলিশ ভাপা তৈরি হয়ে গেছে আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভদের সঙ্গে আপনারা শেয়ার করে দেবেন আমার এই রেসিপিটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে Thanks for watching my video.